গ্রামের 100 জন 100 জন ছেলেকে আমরা চিন্তা করব যে সে কেউ মাদক খাবে না, কেউ সিগারেট খাবে না, কেউ তামাক খাবে না। আমরা তামাককে না বলবো, সিগারেটকে না বলবো, মাদককে না বলবো, যত ধরনের এডিকশন আছে এটা না বলবো। তাহলে তাইলেই পরে কিন্তু সর্বত্র আমরা নিরাপত্তা খুঁজে বের করব। আমরা তাহলে পরেই আমরা একেবারে 100% করোনাকে প্রতিরোধ করতে পারবো এবং আমরা সকলেই সুস্থ থাকব। কারণ একটি সুস্থ সমাজ করার জন্য কিন্তু সুস্থ মানুষের দরকার। কারণ যার নাই কোনো সুখ তার হয় অসুখ। তাই আমাদের সুখ যদি আমরা নষ্ট করে ফেলি, আমরা যদি খালি শুধু ঠান্ডা খাই, বরফ খাই, ফ্রিজের পানি খাই, শীতের দিনে অনেকে বরফ খায়, শীতের দিনে অনেকে ফ্রিজের পানি খাইতেছি, এই ফ্রিজের পানির ভিতরে যথেষ্ট ব্যাকটেরিয়া থাকে। আমরা ফ্রিজের খাবার গরম করে খাবো, আমরা গরম গরম খাবার অভ্যাস করব, অন্তত শীতের এই 2-3 মাস আমরা ফ্রিজটা কম ব্যবহার করব। যে কোনো খাবার আমরা মাইক্রোওভেনে, চুলায় যেভাবেই হোক আমরা গরম করে খাবো। গোসল করার সময় সকালে এবং রাতে 2 বারই আমরা গোসল করব, 5 বারই আমরা উজু করব এবং আমরা গরম পানি দিয়ে উজু করব, গরম পানি দিয়ে গোসল করব। যত ধরনের নিরাপত্তা আছে আমরা বহন করব। আর মুখ দিয়ে সব রোগ হয় শুরু, তাইলে আমাদের মুখটা নিরাপদ করতে হবে। এই জন্য আমরা নিমের ডাল ব্যবহার করব, নিম পাতা ব্যবহার করব, কুচি আম পাতা ব্যবহার করব, কুচি পেয়ারা পাতা ব্যবহার করব, বারবার টুথ পাউডার দিয়ে দাঁত মাজবো, বারবার টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো। কারণ মুখ দিয়েই ও ঢুকবে, তোর ঢুকার রাস্তায় আমরা একটা ব্যারিকেড সৃষ্টি করে দেবো। তাইলে পরেই আমরা করোনা আমাদের থেকে ভয় পেয়ে আমাদের দেশ থেকে চলে যাবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।